স্বাগত 71 খেলা যুগে আপনাদের সঙ্গে আছি আমি এহতেশাম সবুজ। যেন মুক্তির হাওয়া লেগেছে গায়ে, ওরা ফিরেছে আপন ঠিকানাতে। নিউজিল্যান্ডে পৌঁছানোর এক সপ্তাহ পর প্রথমবার জিম করার সুযোগ পেয়েছে বাংলার ক্রিকেটাররা। বৃহস্পতিবার সুযোগটা আরও বড়, ব্যাট বল হাতে নিয়ে শুরু করবেন অনুশীলন। এমন প্রাপ্তিতে তৃপ্তি প্রকাশ ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন আর বিসিবির চিকিৎসকের। এটাই তো তাদের কাজ, তাদের পরিচয়। টানা 7 দিন হোটেলে বেকার সময় পার করে অবশেষে নিজেদের খুঁজে পেয়েছে বাংলার ক্রিকেটাররা। নিউজিল্যান্ড পৌঁছে জিম সেশনের সুযোগ মিলেছে প্রথমবার। লম্বা সময় পর নিজেদের আপন ঠিকানায় ফিরতে পেরে দারুণ উচ্ছ্বসিত ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। নর্মালি এতদিন তো আমরা আমাদের মুভমেন্টে অনেক রেস্ট্রিকশন ছিল, এখন আস্তে আস্তে জিনিসগুলো একটু নর্মাল হচ্ছে। আজকে আমরা জিম করার অপশনটা পেয়েছি, তো প্রায় এক সপ্তাহ পরে জিম ফ্যাসিলিটি ইউজ করতে পেরে খুবই ভালো লাগছে। এমন পুলকিত হবার কারণও আছে। বিজ্ঞান বলছে এমন কড়া কোয়ারেন্টিনে বড় সমস্যা হতে পারে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের। এই যেমন আপনি যখন দীর্ঘ সময় একা থাকবেন, অতিরিক্ত ক্ষুধায় অপরিমিত খাবার খাবেন, এছাড়াও বডি কর্টিসোল আর ইনফ্লেমেশন বাড়িয়ে দিবে, যাতে মানসিক অস্থিরতা কিংবা চিন্তা শক্তিতে সরাসরি প্রভাব ফেলতে পারে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরীরও সেই ভয়টা কেটে গেছে। এই ধরনের একাকি আইসোলেটেড এত লম্বা সময়ের জন্য একটা সময় যাপন করা খুবই দুরূহ একটা কাজ। তবে আমি বলবো যে সবচেয়ে কঠিন সময়টা আমরা আসলে অতিবাহিত করে ফেলেছি। এরপরে যেহেতু খেলোয়াড়রা তাদের স্কিল এবং ফিজিক্যাল ফিটনেস করার সুযোগ পাবে সামনের দিনগুলি থেকে, এবং অর্থাৎ তারা তাদের পরিচিত পরিবেশের মধ্যে আস্তে আস্তে ফিরে আসছে, সো এটা অবশ্যই হেল্প করবে তাদের মানসিক স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য। এই দিনটারই বোধহয় ঢের অপেক্ষা। জিমের সাথে অনুশীলনটা মিলে গেলে তো সোনাই সোহাগা, বাকি থাকে কেবল টিম পরিকল্পনা। নিয়ম নীতির এই দিনগুলোতে এই কাজটাও সেরে নিতে পারে বিচ্ছিন্ন এই আড্ডাবাজিতে। ইহতেশাম সবুজ, 71। বাংলাদেশের এ যাবৎকালে নিউজিল্যান্ড সফরগুলো ধূসর স্মৃতির, লাল সবুজ রঙে জয়ের গল্প লেখা হয়নি আজ অবধি। ইতিহাসের সমাপ্তি টেনে এবার নতুন অধ্যায়ের সূচনা করতে চাইছে টাইগাররা। খেলা যুগের কাছে ক্রিকেটাররা জানিয়েছে এবার সমৃদ্ধ করতে হবে প্রাপ্তির খাতা। ধারাবাহিকভাবে খেলা যুগ তুলে ধরছে টাইগারদের ভাবনা। আজ রিয়াসাদ আজিমের রিপোর্টে লিটন দাসের কথা। Nicely played. Wonderful timing. তার বডি ল্যাঙ্গুয়েজে পরতে পরতে ফুটে ওঠে ক্রিকেটের সৌন্দর্য। লিটন দাসের ক্রিজে থাকা যেন এক নিখাত বিনোদন। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে স্টাইলিশ ব্যাটসম্যানের ফুট মুভমেন্ট থেকে শর্ট সিলেকশন আপনাকে বুত করে রাখবে অপার মন্ত্রমুগ্ধতায়। আমার কাছে কেন জানি মনে হয় ইন্ডিয়ান ব্যাটসম্যানদের ওদের দাঁড়ানো স্টাইল থেকে শুরু করে খেলার ধরন অনেকটা আলাদা। ওয়ার্ল্ডে অনেক প্লেয়ারই অনেক রান করে, বাট ইন্ডিয়ান প্লেয়াররা রান করলে অন্যরকম দেখতে লাগে। তো হতে পারে আমি একটা জিনিস বারবার দেখাতে হতে পারে নিজের ভিতর কিছুটা একটা গ্রো আপ করছে। নিউজিল্যান্ডে এগেনস্টে কেন যেন আপনার ওভাবে ক্লিক করা হয়নি, সো এটা কি একটা চ্যালেঞ্জ মনে করেন কিনা, দেখিয়ে দেবার চ্যালেঞ্জ? ইউ হ্যাভ দ্যাট কোয়ালিটি। একটা জিনিস কি, যখন আপনি একটা জায়গায় অপরিচিত জায়গায় যাবেন ওটা মানা নিতে একটু কষ্ট হয়, যেটা আমার হয়েছিল। আমি কিন্তু টেস্টে আবার কামব্যাক করেছিলাম, কারণ অনেকদিন প্র্যাকটিস করেছি উইকেটের সাথে, বোঝার চেষ্টা করেছি কন্ডিশন। তো আমার মনে হয় ওইটুকু এখন আমাকে বেনিফিট দিবে, যে না আমি জানি যে নিউজিল্যান্ডের উইকেটটা কেমন হতে পারে বা কন্ডিশনটা কী থাকতে পারে। জাস্ট আমি যেটা নর্মালি এখানেও খেলি, ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় খেলার সুযোগ পেলে খেলবো, সেটাই করার চেষ্টা করবো। টি টোয়েন্টিতে 135, ওডিআইতে 93-র কাছাকাছি, সো এই স্ট্রাইক রেট মেনটেন করা এবং একই সাথে ভালো ব্যাট করা, দুটোর সমন্বয়টা করেন কী করে? ছোটো থেকে যখনই খেলি আর কি, যখন স্কোর করি বল আর রান কাছাকাছি থাকে, খুব একটা ডিফারেন্স থাকে না। এটা হতে পারে আমার ন্যাচারালি কোনো কিছু, আমার কাছে মনে হয় না এটা নিয়ে আর এক্সট্রা কোনো কিছু ওয়ার্ক করা বা কোনো কিছু। আমি যেমন ছোটো থেকে খেলে আসছি ওইভাবেই খেলি, সেটাতেই আমি সাকসেসফুল। উইন্ডিজের বিপক্ষে ওয়ার্ল্ড কাপে আপনি একটা 90+ ইনিংস খেললেন, এশিয়া কাপে ইন্ডিয়ার এগেনস্টে সেটাও একটা অসাধারণ ছিল, 176 বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের স্কোর, সেটাও আপনি করেছেন। দেখেন, তিনটা ইনিংসই আমার ক্যারিয়ারের জন্য অনেক বড় জিনিস। ফার্স্ট অফ অল তো
আমি যখন কোনো 50ও করতে পারতেছিলাম না, দেন আমি এশিয়া কাপে 100 করা, এটা তো একটা বিগ অ্যাচিভমেন্ট আমার জন্য। ইন্টারন্যাশনাল ফার্স্ট সেঞ্চুরি, এটা তো সবসময় স্মরণীয় হয়ে থাকবে। আমার ড্রিম ছিল যে আমি ওয়ার্ল্ড কাপ খেলবো। আমি কখনো ভাবি নাই যে ওয়ার্ল্ড কাপের সুযোগ পেলে আমি এইভাবে স্টার্ট করতে পারবো। আমি আমার মনে হয় যে আমার ওয়ান অফ দ্য বেস্ট স্টার্ট যেটা ওয়ার্ল্ড কাপে, খুব কম প্লেয়ারই হয়, আমি এদিক দিয়ে সৌভাগ্যবান যে এই স্টার্টটা পেয়েছে। আমার 176 রান, তার থেকে যদি আমি বলি আমার আগের ম্যাচের 121 অথবা 26 রানের ইনিংসটা আমার কাছে নিজের কাছে একটা তৃপ্তি দেয় না, যে একটা যে ব্যাটসম্যান তৃপ্তি আমি মনে করি 126 ওটা আমার কাছে বেশি কমফোর্ট ছিল। বোলারদেরকে সীমানা ছাড়া করা কি বেশি লিটন লাইক করে, নাকি হচ্ছে উইকেটের পেছনে যে কাজটা আপনি করেন, আমাদের ওয়ান অফ দ্য বেস্ট উইকেট কিপার সেই কাজটা? আমি যখন হাতে গ্লাভস থাকে তখন আমি অ্যাজ এ কিপার হিসেবে দায়িত্বটা পালন করি, যখন আমার হাতে গ্লাভস থাকে না দেন আমি ফিল্ডার হিসেবে চেষ্টা করি সম্পূর্ণ দেওয়ার। যখন আমি ব্যাটিংয়ে নামি সেটা যে কোনো পজিশন হতে পারে, আমি চেষ্টা করি যে আমি ভালো কিছু দিব টিমকে, যেটা টিম আমার জন্য হেল্পফুল হয়। লিটনের সবচেয়ে বড় দিক পজিটিভিটি, তিনি তার খেলাটাই খেলতে ভালোবাসেন। কোনো স্পেসিফিক বোলারকে নিয়ে আপনি প্ল্যান করেছেন কিনা? কিছু কিছু সময় থাকে যে যেটা জানি যে আমার কন্ডিশন আমার হাতে, আমি একটা বোলারকে চুজ করলেই হয়ে যাবে, বাট এখানে কন্ডিশনটা সম্পূর্ণ ডিফারেন্ট। ওখানে চ্যালেঞ্জিং বিষয়টাই হচ্ছে আপনার নতুন বলে ফার্স্ট 10 ওভার, অ্যাজ এ ওপেনার যদি আমি ফার্স্ট 10 ওভার যদি একবার সেট হয়ে যেতে পারি, তা আমার মনে হয় না আমি যদি ভুল না করি তাহলে আমাকে আউট করার মতন কোনো আছে। 2019 তুলনায় বর্তমানে লিটন আরও পরিণত, সৃষ্টিশীল, ডানহাতি স্টাইলিশ ব্যাটসম্যান অপেক্ষায় বিধ্বংসী রূপে আবির্ভূত হতে। রিয়াসুদ আজিম, 71। ঘরোয়া ক্রিকেট নিয়ে আর টালবাহানা নয়, বোর্ডের নির্ধারিত সূচি মেনেই হবে সব খেলা, তাই পরবর্তী 2 বছরের জন্য ঘরোয়া আসরগুলোর সূচি নির্ধারণ করতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী। যেহেতু আমাদের এফটিপি আগামী 2023 পর্যন্ত একটা শিডিউল কনফার্ম করা আছে, সেটাকে বিবেচনায় রেখে আমরা ঘরোয়া ক্রিকেটের একটা ক্যালেন্ডার আপ টু 2023 পর্যন্ত করার, স্পেশালি আমাদের যে মেজর যে ইভেন্টগুলো ঢাকা প্রিমিয়ার লিগ, বিপিএল, ন্যাশনাল লিগ এবং যে আমাদের যে অন্যান্য যে কম্পিটিশনগুলো আছে সেই কম্পিটিশনগুলোর একটা সূচি নির্ধারণ করার জন্য আমরা কাজ করছি। যে কোনো বোলারের একটা বিশেষ অস্ত্র থাকে, আমিনুল বিপ্লবের হাতে তো ডাবল গান, গুগলি আর ফ্লিপার, যা ব্যবহার করে দারুণ ভ্যারিয়েশন এনে প্রতিপক্ষকে ঘায়েল করতে চান। আপাতত এই মিসাইলগুলোর পরীক্ষামূলক ব্যবহার করবেন চট্টগ্রামে আয়ারল্যান্ড উলফসের বিপক্ষে। আমিনুল বিপ্লবের কথা শুনেছেন নাহিয়ান বিন জসিম, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মাইনুদ্দিন। সব ঠিক থাকলে এই সময়টায় স্পিনার আমিনুল বিপ্লব নিউজিল্যান্ডে থাকতে পারত। 24 জনের দলে থাকলেও 20 জনের চূড়ান্ত দলে জায়গা হয়নি ওর। দেশের ক্রিকেটে লেগ স্পিনাররা অবশ্য বরাবরই এমন ব্রাত্য, তাই তাসমান পাড়ের দুঃখ ভুলে চট্টগ্রামে সাগর পাড়ের সাগরিকায় বিপ্লব হাসি মুখে নিজেকে ছালিয়ে নিতে ব্যস্ত। বোলিংয়ের শান বাড়াতে পরিশ্রম করে যাচ্ছেন অক্লান্ত। যেহেতু নিউজিল্যান্ড সফরে জায়গা হয়নি, নিশ্চয়ই একটা চেষ্টা থাকবে ইমার্জিং দলের হয়ে ওয়ানডে এবং টি টোয়েন্টিতে ভালো করা? না অবশ্যই, দেখেন একটা জিনিস, প্রত্যেকটা প্লেয়ারই চায় ন্যাশনাল টিমের সাথে থাকতে, ন্যাশনাল টিমে খেলতে, তো এখানেও আমার জন্য সুযোগ ছিল। অবশ্যই এই সিরিজটাতে না থাকতে পেরে একটু তো খারাপ লাগবে, বাট এই আয়ারল্যান্ডের সাথে এই সিরিজে থাকতে পেরে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, তো নিজের জায়গা থেকে ইম্প্রুভ করার চেষ্টা করছি। বিপ্লব, একজন লেগ স্পিনারের মূল অস্ত্র হচ্ছে গুগলি, ফ্লিপার, এই টাইপের কিছু ভ্যারিয়েশন, এই বিষয়গুলো কতটা রপ্ত করতে পেরেছেন এই সময় যেহেতু কোচ নেই? গুগলির পার্সেন্টেজটা বেশি রাখার চেষ্টা করব, কারণ এই এইটা নিয়ে আমি অনেক কাজ করেছি। তারপর ফ্লিপার নিয়ে মোটামুটি এখন অন প্রসেসিংয়ে আছে, কাজ করছি। লাস্ট টি টোয়েন্টি টুর্নামেন্টের সময় সোহেল স্যারের সাথে আমার এ নিয়ে অনেক কাজ হয়েছে, তো ওইটার উপরে আমি ফোকাস করছি। তো এখন যেহেতু আমাদের সিরিজ চলছে, ইনশাল্লাহ আশা করছি যে ভালোভাবে সুযোগ পেলে অ্যাপ্লাই করতে পারবো। টি টোয়েন্টি পরিসংখ্যান বিবেচনা করলে নিউজিল্যান্ড সফরে বিপ্লবে আস্থা রাখতেই পারত নির্বাচকরা। 7 ম্যাচে 10 উইকেট, ওই কন্ডিশনে ফ্ল্যাট উইকেটে লেগ স্পিনটাও কার্যকরী হতো। নির্বাচকদের দোষ দিয়ে লাভ কি, সবশেষ বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপেও বিপ্লব ছিল উপেক্ষিত। তামিমের দলে মাত্র একটা ম্যাচ খেলার সুযোগ মিলেছিল ওর। ব্যাটসম্যান হিসেবেই ক্যারিয়ার শুরু করেছিলেন, হুট করেই লেগ স্পিনার বনে যাওয়া, ব্যাটিংটা নিয়ে কোনো কিছু চিন্তা করেছেন কিনা? সত্যি কথা বলতে ন্যাশনাল টিমে খেলার পর থেকে ব্যাটিংয়ে বোলিংয়ের থেকে একটু ফোকাসটা একটু কম হয়েছে, টাইম দেওয়া কম হয়েছে, যেহেতু বোলার হিসাবে আমি ন্যাশনাল টিমে আমার ডেবিউ হয়েছে, তো এই দিক থেকে বোলিংয়ের দিকে ফোকাসটা বেশি। বাট আমি এখন যেটা চাই সেটা হচ্ছে যে ব্যাটসম্যান হিসাবে নিজেকে একটা জায়গায় নিজেকে দেখতে চাই, যে শুধু বোলার না, লেগ স্পিনার না, এমনটা আমি চাই না। আমি চাই যে নিজেকে পরিপূর্ণ অলরাউন্ডার হিসাবে তৈরি করতে, এ নিয়ে কোচদের সাথে কাজ করছি। জুবাইল লিখন, তানভীর হায়দাররা শুধু লেগ স্পিনের জাদুতে নির্বাচকদের মন গলাতে পারেনি, বিপ্লব তাই নীরবেই ওর ব্যাটে শান দিয়ে একজন অলরাউন্ডার হয়ে উঠতে চায়, দলে নিজের জায়গাটা পাকাপোক্ত করতে চায়।
রাহিয়ান বিন জসিম, 71, চট্টগ্রাম। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অর্থ আত্মসাৎ অভিযোগ মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন বাফুফের সহ সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি। একই সাথে এ ব্যাপারে এফসির পাঠানো চিঠি ইস্যুতে বৈঠক করেছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের সাথেও। তিনি বলছেন ফেডারেশনের ইথিক্স কমিটি বিষয়টা নিয়ে কাজ করছে, দ্রুতই রিপোর্ট পাঠাবে এফসির কাছে। উপনন্দী রিপোর্ট। মহিউদ্দিন আহমেদ মহির বিরুদ্ধে দুদকের করা 11,40,00,000 টাকা অর্থ আত্মসাতের মামলার পরপরই নড়ে চড়ে বসেছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি। ঘটনার বিস্তারিত জানতে চিঠিও দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। একই সাথে মহির বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ সম্বলিত একটা মিডিয়া আর্টিকেলও পাঠিয়েছে এএফসি। সবকিছু জেনে বুঝে বাফুফে ভবনে এসে ওই খবরের সত্যতা নিয়ে সন্দেহ জানিয়েছেন মহি। সব খবরই যে সঠিকভাবে আচানা তথ্য দিয়ে ছাপা হয় বিষয়টা কিন্তু সেরকম নাও হতে পারে, তাই না? ব্যাংকের এই দৈনন্দিন কর্মকাণ্ডের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। গোল ফেরত দেওয়ার সময় আমার সই লাগে না, জমা দেওয়ার সময় সই লাগে না। তদন্ত করে যদি কোনো অনিয়ম পাওয়া যায়, কর্মকর্তা কর্মচারীরা যদি কোনো অনিয়ম করে থাকে, প্রকৃত গ্রাহকদের সোনা ফেরত না দিয়ে অন্য কোনো গ্রাহককে ফেরত দিয়ে থাকে, এটা তদন্ত করে যদি বের হয় তাহলে ব্যবস্থা হবে। বাফুফের সহসভাপতি বলে এই দুদকের মামলা ইস্যুতে মাথা ঘামাচ্ছে এফসি। ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনের সাথে বৈঠক করেছেন মহিউদ্দিন আহমেদ মহি। এফসি থেকে আমার বিরুদ্ধে যে অভিযোগ সংক্রান্ত বিষয়ে চিঠি এসছে সেটা প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে। ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আমার কাছে জানতে চাওয়া হলে আমি যথাসময়ে আমার অবস্থানটা স্পষ্ট করে আমি বক্তব্য দেব। দেশের ফুটবল অঙ্গনে আলোচনা, দুদকের মামলায় দোষী প্রমাণিত হলে মহি কি পারবেন বাফুফের সহসভাপতি পদে থাকতে? ইট ইজ এ ভেরি সিম্পল অ্যানসার। এই সবগুলো অথরিটি দেওয়া আছে এথিক্স কমিটির কাছে। এথিক্স কমিটি যদি বলে যে কোনো কিছু করার দরকার নেই, হবে না। এথিক্স কমিটি যদি বলে সাসপেন্ড করতে, মানে এথিক্স কমিটি যেটা বলবে ইট উইল বি বেসড অন এথিক্স কমিটি, এবং এথিক্স কমিটির ডিসিশন থেকে আবার এফসিকে পাঠানো হবে। তারপরে দ্য ফাইনাল ডিসিশন এফসি উইল গিভ যেটাকে কী করতে হবে। বোঝা গেল খুব শীঘ্রই মহিউদ্দিন আহমেদ মহিকে দুদকের মামলার খুঁটিনাটি জানতে ডাকবে বাফুফের এথিক্স কমিটি। এরপর রিপোর্ট বানিয়ে 16 মার্চের মধ্যে সব কিছু পাঠানো হবে এএফসির কাছে। উপলনন্দী, 71, ঢাকা। এই ছিল এখনকার খেলা যুগে সরাসরি সংবাদ। আর অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজ, আর সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সর্বশেষ, ভয় নয় সচেতনতাই জয়।